মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে। নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার মোস্তাকও যেটা বলেছে নিরাপত্তা নাই ভুগছেন, আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বিরল বের হয়ে আসবে। আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ড উনি তাহলে কি আমি তারপর কমপ্লেন করব? শিরোনাম শুনেই তো বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি ঘটেছে এবার টিচার সঙ্গে জীবনে তাদের ফাইনালি তাদের সবকিছু শেষ হয়ে গেল। তো বন্ধুরা সেটা আমি এবার দেখানোর পালা। তো কিন্তু এরকম সারাসারি হওয়ার পরে এখন চিন্তা করতেছে যে টিশা হয়তো বা মোস্তাকের ফ্ল্যাট পাবে, তার বাড়ি পাবে, অনেক কিছু গাড়ি বাড়ি অনেক কিছু পাবে এবং টাকা পাবে 30 লক্ষ, ফ্ল্যাটটা নিজের নামে পাবে। কিন্তু আসলে সে কিছুই পাবে না, মোস্তাকের অন্ডকোষও পাবে না, যে অন্ডকোষ দুইটা রয়েছে অন্ডকোষ দুইটাও পাবে না। বিচার হচ্ছে না, পুরো ভিডিওটি দেখুন, তারপর নিজেরাই জানতে পারবেন। তার আগে বন্ধুরা আমি এই ক্লিপটি দেখানোর আগে আপনাদেরকে আমি একটা দেখাই যে একটা বিতর্কিত একটা ক্লিপ ছিল, যে ক্লিপের মধ্যে তিশা মোস্তাককে ডেকে এনে একদম চরমভাবে ধোলাই করলেন ফেস দ্য পিপল। এই ক্লিপটা আপনারা কেউ দেখেন নাই ভাই, এই ক্লিপটা হিডেন ক্লিপ ছিল, এই ক্লিপটা আপনারা দেখেন। যে ক্লিপের মধ্যে তাকে ডেকে এনে তার বাবা মা সম্পর্কে আপনাদের যে মনের যে প্রশ্নগুলো থাকতো এই তিশার সম্পর্কে, তিশাকে আপনি সামনে পেলে, মোস্তাককে সামনে পেলে যে মনের কোশ্চেনগুলো আপনি করতেন, এই কোশ্চেনগুলোই করছে ফেস দ্য পিপল। এবং এই কোশ্চেনের অ্যান্সার তারা সবাইকে লাইভে এনে, তার বাবা মা সবাইকে লাইভে এনে একসঙ্গে সেই প্রশ্নগুলো তিশাকে করা হয়েছে। সে একদম হতভম্ব হয়ে গেছে ভাই। এই ভিডিও ফুটেজটা আপনাদেরকে এখানে দেখাবো, তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটা আগে দেখি। নামটি মনে রাখবেন রাকিবালা সান এবং এই চ্যানেলটি মনে রাখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। চলুন আমরা দেখে আসি। আমি কিছু একবারও বলিনি যে আমার এই পরিস্থিতি আসার জন্য আমার বাবা মা দায়ী, আমি বললাম যে আমি নিজের ইচ্ছা করে। আপনি আপনি বলছেন বলেন, এখন যে সোশ্যাল মিডিয়াতে মানুষ বলে একটা লাস্ট প্রশ্ন করতে চাচ্ছে তিশার কাছে, সাগর ভাই। হ্যাঁ বলুন বলুন প্লিজ। আচ্ছা প্রশ্নটি হচ্ছে, আমরা তো মানুষ, মানবিক জীব, বা এই পৃথিবীতে একবার আসছি আর একবার আসবো না। আপনি দেখেন বাবা স্যাক্রিফাইস করে পুরো সংসারটাকে আগলে রাখে, বড় ভাই অনেক সময় অনেক পরিবারের স্যাক্রিফাইস করে সংসারটাকে আগলে রাখে নিজেকে বিসর্জন দিয়ে। কিন্তু তিশার তো আরো দুইটা ছোট বোন আছে, আজকে সে যে এই বেঞ্চমার্ক তৈরি করলো, আগামী দিনে তার এই দুটো বোনের বিয়ে দিতে গেলে বাবাটা যখন বিয়ে দিতে পারবে না, অথবা এই বোনগুলো যখন লজ্জিত হবে, তিশার নিজের স্বার্থ দেখার জন্য এই কাজটা করা ঠিক হয়েছে কিনা তিশা কি মনে করে? আপনার আপনার তিশা কি মনে করে? প্রথমত আমি এখানে অবজেকশন দিচ্ছি, তিশার ছোট বোনদের আমি বিশ্বাস করি তারা তাদের গন্তব্য পৌঁছাতে পারবে, বুক ফুলিয়ে তারা সমাজে মানে মাথা উঁচু করে চলতে পারবে এবং তাদের বিয়ে অবশ্যই তাদের নির্ধারিত এবং তাদের চাহিদা মতো হবে, এটা আমি বিশ্বাস করি। তার মতো করে ভালো বলছে, কিন্তু তার বাবা মা যে কষ্ট পাচ্ছে, তার কি আসলে এই বাবা মার কষ্টের জন্য তার কোনো ধরনের প্রতিক্রিয়া রয়েছে কিনা? তিশা, বাবা মাকে তো সব সন্তানই ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম না, আমিও অবশ্যই, আমি তো বললাম যে আমি তার ব্যতিক্রম না, তার মানে আমিও তাদেরকে ভালোবাসি, কিন্তু আমার ওই পরিস্থিতিটা বা ওই সিচুয়েশনটা পছন্দ হয়নি, বাবা মায়ের সাথে ওই সিচুয়েশনটা আমার পছন্দ হয়নি, যার কারণে আমি মনে করেছি যে আমি আমার ভালোবাসার মানুষের কাছে ভালো থাকবো। এই প্রেক্ষিতে আমি আসলে এখন এখন এখনকার কথা হচ্ছে, আপনার বাবা মা যে কষ্ট পাচ্ছে, আপনার বাবা একটু আগে অনেকটাই ক্রন্দনরত অবস্থাতে অনেক কথা বলে গেলেন যে আপনাকে ভালোবাসে বলে এখনো বলছে যে সে যদি যেকোনো সময় আসে আমি আমার দরজা খোলা, আমি তাকে সুন্দরভাবে নিয়ে যাব, কিন্তু আপনি কি আপনার বাবা মাকে সেভাবে মিস করেন? বাবা মাকে মিস করব না কেন, বাবা মাকে তো ভালোবাসি, তাদের কথা মনে হবে, কিন্তু তারা, আমি যে আবার বললাম আমার বাবা কিন্তু ওই প্রশ্নটার কোনো পরিষ্কার উত্তর দেয়নি যে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিনা আলাদা ভাবে। আইনের বাইরেও আমি পারিবারিক ভাবে তিশার সাথে বা খন্দকার মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিনা, আসলে সে তো যোগাযোগ করার চেষ্টা করেনি, আমি চেষ্টা করেছিলাম, আমি ফোন দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত করেছে, কারণ তিনি বারবার আপনার হাতে কোনো মোবাইল নাম্বার নেই, আপনার আলাদা কোনো ফোন নেই, আমার ফোন নাম্বার বাবার কাছে আছে, তারা করতে হলে মোস্তাক সাহেবের ফোনে করতে হবে বলে আপনার বাবা কখনোই
মোস্তাক সাহেবের ফোনে আপনার সাথে যোগাযোগ করতে চাইনি, আপনার বাবা এখনো আমার বাবা মোস্তাক সাহেবের চেহারাও দেখতে চায় না, ছবি দিয়েছিল হোয়াটসঅ্যাপে একটা ছবি দিয়েছিল, আমার নাম্বার বাবার কাছে প্রথম থেকেই আছে, এই ফোনের নাম্বার বাবার কাছে আছে, মায়ের কাছে আছে, সবার কাছে আছে, আমার সকল আত্মীয় স্বজনের কাছে আমারই ফোনের নাম্বার আছে। আপনাদের যদি আপনার কোনো রকম কোনো সন্দেহ আমি সেটা দেখাতে পারি যে সে আমাকে একটা মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপের মধ্যে গতকালকে, আমি কি দেখাবো সেই মেসেজটা যে গতকালকে সে একটা মেসেজ করেছে? মোস্তাক আমার ফোনটা দাও তো। হ্যাঁ, কি মেসেজ করেছে? সে কোনো কথা লিখেনি, জাস্ট দেখাই আমি, এটা হচ্ছে এই যে গতকালকে, এই যে ইয়েস্টারডে, সে জাস্ট একটা প্রথম আলো এটা পাঠিয়ে দিয়েছে আমার বাবা, এটা আমি দেখাই জাস্ট আমি। হ্যাঁ, প্রথম আলো মানে আপনাদেরকে, আপনাদের আপনার হাজবেন্ডকে নিয়ে অনেক, এই যে বাবার নাম্বার, এই যে এভরিথিং আমি শো করে দিলাম, ইজি ওকে, যে সে তার কাছে ফোনের নাম্বার আছে কিনা নেই এটা আপনাদের কাছে আশা করি কনফার্ম হয়েছে। মানে এই আপনার আলাদা ফোন নাম্বার আপনার বাবার কাছে আছে, কিন্তু আপনার বাবা আপনার সাথে যোগাযোগ করে? আচ্ছা, যোগাযোগ না করার পেছনে জাস্টিফিকেশন অনেক আছে, এটা নিয়ে আর বিতর্ক করতে চাই না, চিন্তা রিস না। আমি আমি শুধু মানে আমার কিছু বলার নাই, কারণ এই বিষয় নিয়ে আসলে কথা বলাটা এতদূর যাবে সেটা একটা বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি শুধু একটা কথাই বলি, যে ভালোবাসা যে অনুভব, অনুভূতি, সে অনুভূতিটা বিভিন্ন জনের বিভিন্ন রকম, মানে বাবা মার ভালোবাসাটাও কিন্তু একটা ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসাটাও একটা ভালোবাসা, বন্ধুর বন্ধুর প্রতি ভালোবাসাটাও ভালোবাসা। এবং একটা কথা বলা হয় যে আসলে বাবা মা তো ই করা যায় না, মানে ভালোবাসা আমরা যে অর্থে বলি পার্টনার, পার্টনার পরিবর্তনশীল, বাবা মা বা সন্তান পরিবর্তনশীল না, এই জন্য যেটা হয়েছে যে ওই ভালোবাসাটার যে এক ধরনের ব্যাপারটা থাকে ওটা তো আপনি চাইলেও বাবা মা পরিবর্তন করতে পারবেন না, চাইলেও সন্তান পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার যে পার্টনার থাকে তাকে কিন্তু আপনি পরিবর্তন করতেই পারেন, কারণ ওটা পরিবর্তনশীল থাকে। তো সেটা একটা বিষয়, আমরা কোন ভালোবাসাটাকে কি করবো সেটা একটা বিষয়। আর তিশাকে শুধু এতটুকু বলার, তিশা একটা কথা বলছিল কথা বলার মাঝখানে যে সে নিজের পায়ে দাঁড়াতে যাবে, আই ওয়ান্ট টু মানে কনফার্ম থ্রু ইয়োর টক শো সাহেব, নিজের পায়ে দাঁড়ানোর অর্থ বিয়ে করে অন্যের উপর নির্ভরশীল হওয়া না, নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কোনোভাবেই অন্যের অন্য মানে এটা কথা থেকে এটা আমি জানি, নিজের পায়ে দাঁড়ানোর অর্থটা, এবং সেক্ষেত্রে যে তিশা এত ভালো রেজাল্ট করলো সে যে কেন কেন নিজের পায়ে না দাঁড়িয়ে এত, আমার এটাই প্রশ্ন ছিল তখন সাইফুল সাগর ভুলিয়ে দিয়েছে, এত তাড়াহুড়া কিসের ছিল বিয়ে করার, এটা আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কেন হলো এটা? তো এটা তো তিশা তো নিজের পায়ে দাঁড়িয়েও করতে পারতো, আজকে যদি 25 বছরের তিশা এরকম নিজের পায়ে দাঁড়ানো, তিশা এরকম কাজ করতো, আই রিয়েলি ডাউট যে মানুষ এতগুলো কথা বলতো কি বলতো না, এতগুলো আলোচনা হতো কি হতো না, তাহলে এই তিশার নিজের পায়ে দাঁড়ানোর স্পিরিটটা হঠাৎ করে কি কারণে বিয়ের মধ্যে আটকে গেল এটা আমি আসলে বুঝতে পারলাম না। অনেক পরিস্থিতির জাঁতাকলে পিষ্ট হয়ে এই স্পিরিটটা বলতে পারে, বা স্পিরিটটা জাঁতাকলে এখনো পিষ্ট হয়ে যায়নি, আমি তো বলছি আমি এখনো পড়াশোনা করছি, আমি এখনো সব জায়গায় বলছি যে আমি ইন ফিউচার আমি একজন লয়ার হতে চাই, আমি বিয়ের এত তাড়াহুড়ার বিয়েটার প্রয়োজনীয়তাটা কি ছিল এটা একটা, ওই যে কথাটা বললাম একটা পরিস্থিতির জাঁতাকলে পিষ্ট হয়ে, ওই যে ওই পরিস্থিতির মধ্যে পড়ে আমি তখন কি করব আসলে বুঝতে পারছিলাম না। এটা খুবই খুবই সেনসিটিভ একটা ট্রানজিশনাল পিরিয়ড অফ দা এজ, এই এই যে যেটাকে বলে আপনার 18-19, আমি সেই কথাটাই তখন বলেছি, এই বয়সে, এই বয়সে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টা এটা অনেকটা সেন্সিটিভ একটা বিষয়, অনেক রিস্কি একটা, অনেক রিস্কি একটা সময়, এই সময় বাবা মারা সবচেয়ে বেশি কেয়ারিং থাকতে হয় সন্তানদের প্রতি, কারণ তারা যে কোনো সময় একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে যেটার জন্য জীবনে সারা জীবন শেষ হয়ে যায়, আবার অনেক সময় বাবা মাদের কারণে, আপনি দেখুন আপনার বাবা মাকে সবাই বেশি দোষী করছে, আপনি ভালো করেছেন মন্দ করেছেন এটা বিয়ে করেছেন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কি জানেন এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে আপনার বাবা মা আপনাকে সঠিকভাবে লালন করতে পারেনি বলে আজকে আপনি, আপনার বাবা মা কি আপনাকে এভাবে লালন করেছে? আপনি তো বলেন আপনাকে ফোন পর্যন্ত দেয়নি, আপনি আজকে এই অবস্থায় আসবেন, এটা যদি বাবা মার ভূমিকা থেকে থাকে। তাকে যে কোশ্চেন গুলো করা হয়েছিল এগুলো আমাদের মনের কথা ছিল, মনের কোশ্চেন ছিল। সন্দেহ আপনাদের কেমন লাগলো এই বিষয়টি? যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুকে অ্যাড হন নাই অবশ্যই চাইলে আমার ফেসবুকে ফ্রেন্ড হতে পারেন, রাকিবুল্লাহ স্যার। আপনারা অবশ্যই এই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, আমার ফেসবুক প্রোফাইল পেজ সবকিছু লিঙ্ক দিয়ে আছে, আপনারা গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন এবং আমার সাথে বন্ধু হয়ে যেতে পারেন। সন্দীপার্স আজকের ভিডিও এই পর্যন্ত, আপনাদের কি মনে হলো আসলে এই তিশাকে আসলে চরম ধোলাই দেওয়া উচিত ছিল কিনা আরো, এবং এর শেষটা কি হবে মানুষ দেখার অপেক্ষায়? তো সেই অবধি আপনাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, তার শেষ
শেষে কি হয়, এই তিশাকে ছেড়ে দেয় কিনা মোস্তাক, আমরা সেটা দেখার পালা। তো শেষটা কি হবে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে। তো অবশ্যই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।